শ্রদ্ধ বাড়ির ব্লগ এখন অতীত, চিতার আগুনের সামনে দাঁত কেলিয়ে রিল। ক্যান ইউ ফিল? মৃতদেহ জ্বলছে চিতার আগুনে, তিন মক্কেল দাঁত কেলাচ্ছে ক্যামেরার সামনে। চোখের জলও ফেলছে হয়তো সেই ক্যামেরার লেন্স, অনেক খুঁজেও পেলাম না এই তিন মক্কেলের কমন সেন্স। সব ভুল এদেরও নয়, কিছু দোষ সোশ্যাল মিডিয়ারও হয়। ভাই এরাও ক্রিয়েটার, যদি শ্রদ্ধ বাড়ির ব্লগ আর ইনফ্লুয়েন্সার হয়। এই তো জীবন পট পট, এই তো জীবন এবং সেই ধারবাকি সব চিতার আগুনে পুড়ে গেছে বলে তিনজন খুব খুশি হয়ে চিতার সামনে দাঁড়িয়ে রিল বানাচ্ছে। মানে কোনো মানে হয়? অস্থি বিসর্জনের আগে আপনারা আপনাদের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দিয়েছেন, আপনাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে। যেগুলো দেখলে তোমাদের নিজেদেরই নিজেদের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করবে। তো ছিঁড়ে আটি বাঁধার আগে মানে কোনো যুবকের জীবন যৌবনের ফাস্টেশনের পারত যদি থার্মোমিটার ফাইটা বাড়ায় যায় তাহলে কি অবস্থা হয়? সর্বনাশ করে দিতে পারিস। উঠতে চাচ্ছে লোকাল ট্রেনে স্পিড বন্ধে ভারত। মানে অভদ্র অসভ্য ভাইটির বাড়ির লোক যদি দেখে থাকেন এই ভিডিওটি, তাদেরকে বলছি কালকে থেকে এই ছেলেকে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু খেতে দেবেন না, ভয়ানক অবস্থা, মাথায় শ্যাম্পু উঠে গেছে। আমাকে দেখে উঠে পড়ছে, আমি তো জাগানোর জন্যই এসেছি। ওলে বাবালে বাবালে বাবালে, মেয়েটি কিন্তু খুব মিষ্টি, আবার তার কথাবার্তায় রয়েছে দূরদৃষ্টি। মানে ম্যাডাম আপনি তো চটি পানুবয়ের ভিজুয়াল ভার্সন। মানে আমাদের আশিক বানায় আপনি ফ্যাশন টিভির জামানায় আপনি কোথায় ছিলেন ওস্তাদ? আপনি কোথায় ছিলেন? কোথায়? এই মামনির কথাবার্তার গভীরতায় হালকা ডুব দেওয়া যা গভীর যাই। চলো আমাকে দেখে উঠে পড়ছে। যারা শো অর্গানাইজ করেন তাদেরকে বলে ডাকি, এরকম যদি আপনারা একটা চটি পানুবয়ের ভিজুয়ালাইজেশন দৃষ্টিনন্দন শ্রুতিমধুর অত্যাধুনিক কথাবার্তার দূরদর্শিতায় গভীরতায় পৌঁছে গিয়ে ডুব মেরে যদি দুষ্টুমিষ্টি কথাবার্তার মাধ্যমে একটি মনোরঞ্জন পরিবেশ সৃষ্টি করতে পারে একটি মামনি খুঁজে পান, তাহলে আর কোনো আর্টিস্টের দরকার নেই। না আজ গান কবিতা আবৃত্তি নাটক কিচ্ছু দরকার নেই, ছেলেপেলে ভোর পাঁচটা অব্দি প্রোগ্রাম এনজয় করবে। তবে হ্যাঁ, ডেকোরেটার্সকে একটু সার্পেক্সেলের টাকা বাড়িয়ে দিতে হবে। মানে স্টেজের সামনে চাটাই পেতে দেওয়া না, সেটার উপরে দর্শক বন্ধুরা বসে বসে প্রোগ্রাম উপভোগ করে। সকালবেলা ডেকোরেটার্সের লোকজন যখন সেই চাটাই গোছাতে যাবে তখন গিয়ে দেখবে অলরেডি সেই চাটাইয়ের উপরে অনেক অ্যালোভেরা জেল ছড়িয়ে রয়েছে। ফুল চার্জ দিয়ে এসেছি আমি, একটা সাথে করে একটা পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি, তোমাদের চার্জ ডাউন হলো যাতে আমি চার্জ দিয়ে দিতে পারি। এরকম বলতে নেই কি, মানে চার্জ করে দেবো মানে কি, বিপদে পড়ে যাবেন মামনি। মানে দেখুন দর্শক আসনে যদি potiamerica.com এর একনিষ্ঠ কোনো দর্শক বসে থাকে এবং আপনার দূরদৃষ্টি সম্পন্ন কথাবার্তার সমুদ্রের গভীরতায় ডুব মেরে যদি ইমাজিন করে স্টেজে উঠে আপনার হাতের মাইকটা কেড়ে নিয়ে অন্য কিছু ধরিয়ে দিয়ে বলে চার্জ দিন চার্জ দিন, তখন আপনি যে জবটা করছেন সেটাতে ব্লো দিতে পারবেন তো? আমিও কম বলি না। আনন্দ সংবাদ, এটা ওয়েলকাম বোনাস 500% আপ টু 1,00,000 টাকা। এটি একদম ট্রাস্টর দিয়ে একটি প্ল্যাটফর্ম, নিকোলাস পুরানের ব্র্যান্ড অ্যাম্বাসেটর। তো দেরি কিসের বন্ধুগণ, তোমার এবারের ICC সিজনকে ট্রুলি এক্সেপশনাল বানিয়ে তোলো পাড়ি ম্যাচের মাধ্যমে। লিঙ্ক পিন কমেন্ট আর ডেসক্রিপশনে রয়েছে, সো হারি আপ বন্ধুগণ। চলো, সরকারি চাকরিজীবীরা যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যায় তখন ঠিক এভাবেই যায়। ছোটবেলায় যখন কোনো বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে ঢুকতাম তখন সেই বাড়ির লোককে আমাদেরকে সন্দেহের দৃষ্টিতে খুঁজে একটু অপমান করার আগে আমাদের টার্গেট থাকতো 150 টাকার খাবার খেয়ে শেষ করে দেওয়া। মানে দেখো পরে চিনে ফেললে অসভ্যিত জানা চশমকন্ন মখরাম বজ্জার ছোট লোক, কোথাকার বিনা নিমন্ত্রণে এসেছিস, খেয়েছিস, দিয়েছিস, গিফট দিসনি, বেরিয়ে যা। ফ্রিয়ের মাটন যখন হজম করতে পারি এতটুকু অপমান হজম করতে পারবো না? ডাজেন্ট ম্যাটার, মানে যদি অপমান করার আগে যদি খেয়ে নিতে পারি সাকসেস। তখন সেজন্য আমাদের টার্গেট থাকতো খাওয়ার স্পিড লাইক দিস।
তবে এতটাও পারতাম না, এদের দেখে আমার মাঝে মধ্যে মনে হয় এদের কি ডিরেক্ট লাইন করা, মানে এদের ঢুকছে দেখতে বেরোচ্ছে আবার এনে প্লেটে। কিছু কিছু খাবার দেখে না মানুষের লোভ লাগে, কিছু কিছু খাবার দেখে মানুষের ফুড গাজম জন্মায়, কিছু কিছু খাবার দেখে মানুষের মনে হয় না এরকম রেসিপি আমরা কইরা খাবো, কিছু কিছু খাবার দেখে তৃপ্তি লাগে বা কি সুন্দর করে খাইলো লোকটা, কিন্তু কিছু কিছু খাবার দেখে না ব্যথা লাগে। মটন চুস্তা আরে কাকু আসতে লাগে, বন্ধুরা চেক করো তো তোমাদেরটা ঠিক আছে নাকি। আবে সালে না, মানে বুঝলাম না সিরিয়াস করলো নাকি মুখ ভেঙালো, ঠিক এরকম কনফিউশন এখনকার ইউটিউবের কিছু ভালগার ভ্লগার বৌদিদের ব্লগ দেখে হয়, মানে তাদের কন্টেন্ট দেখে বোঝা যায় না এটা কি ইউটিউব ব্লগ নাকি দেশি বানু। মানে ভালগারিটি এমন পর্যায়ে পৌঁছেছে বন্ধুগণ, কিছু সম্ভ্রান্ত পরিবারের বৌদিরা ভিডিওর ব্লগের মধ্যে রান্না করছে মিক্স ভেজ আর থাম্বনেলে ক্লিভেজ, রান্না করছে মিক্স ভেজ আর থাম্বনেলে ক্লিভেজ, এরকম তারা যখন এসে বলে হ্যালো গাইস আমাদের ব্লগটা কিরকম লাগলো একটু জানাও, তখন রিপ্লাই হওয়া উচিত এরকম আপনাদের ব্লগে আমি তো বন্ধুগণ তোমার আমার সকলের ক্ষেত্রে আমাদের বিভিন্ন গ্রুপ থাকে না, স্কুলের গ্রুপ, কলেজের গ্রুপ, টিউশনের গ্রুপ, পার্টি পলিটিক্সের গ্রুপ, এরকম প্রত্যেকেরই গ্রুপ থাকে, আমাদেরও গ্রুপ ছিল, এবং তোমার আমার সকলের গ্রুপেই একটা কমন জিনিস লক্ষ্য করবেন, এরকম সব গ্রুপেই একটা দুটো বা তিনটে চারটে পাপা কাপড়ই ফেসবুক সুন্দরী থাকে, যারা নিজেদের চারদিকে একটা ভ্রান্ত একটা ফেক অ্যাটিটিউডের বলয় বানিয়ে ঘোরে, মানে এমন ভাব যে তাদের কপাল খুবই খারাপ, ঋত্বিক সলমান শাহরুখের চোখে তারা এখনো পড়েনি, যদি পড়ে যেদিন পড়বে পরের দিনই তাদের বলবে পরবর্তী সিনেমায় দীপিকা ক্যান্সেল তুই হিরোইন শালা, তুই যদি হিরোইন না করিস আমি সিনেমাই করবো না, এরকম ভ্রান্ত একটা ফেক ভুল ধারণা নিয়ে যে তারা ঘুরে বেড়ায় সেটাকে ভাঙার জন্য মাঝে মধ্যে কিছু ছেলের স্যাভেজ রিপ্লাইয়ের দরকার, লাইক দিস। হাত কিউ লাগায়া কিউ দারু পি কে ছেড়তা হ্যায় আপনি জঙ্গল দেখিয়ে তুঝে অন্ধা ভি না ছেড়ে টু মেনি গার্লস অন মাই মাইন্ড আই ক্যান্ট স্লিপ এট নাইট সো আই জাস্ট কিপ রাইডিং ইয়া বড়িয়া থানি। বিয়ের আগে মেয়ের বাড়ির লোক তাদের মেয়েদের প্রশংসায় পঞ্চমুখ হয়, লাইক দিস, মানে আমাদের মেয়ে এত সুন্দর টেস্টি রান্না করে যে মাঝে মধ্যে আপনি চাটতে চাটতে নিজের আঙুলি হয়তো খেয়ে ফেলবেন, প্লেটে চেটে এমনভাবে পরিষ্কার করবেন দুতেই হবে না, বিয়ের পরে যখন সেই মেয়ে প্রথম রান্না করে টেস্টি খাবার এরকম হয়। দেখো মানে মানুষ তো একবারে শেখে না, ধীরে ধীরে শিখবে, ভুল হবে শিখবে, তো শেখাটাই যে রান্না শেখাটাই যে ব্যাপারটা, এটা একদম ঠান্ডা মাথায় ধীরে ধীরে করে, একদম শান্তভাবে রান্না শেখে, একদম শান্ত, এই যে এরকম। একটু এদিকে আসো তো। হ্যাঁ ভিডিও বানাইতেছি, একটু আসি পরে আসি। আরে আসো না, দরকার আছে। আরে ভিডিও দেখ, তোমার ভিডিও পরে বানাবা, এদিকে আসো, দরকার আছে। এক সেকেন্ড বন্ধুরা, আস্তে আস্তে লাগে, উঠানে না আস্তে আস্তে। তো পরের পোস্ট বন্ধুগণ, ভিডিওটা প্রায় শেষের দিকে, শেষ করার আগে তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি, দুর্গাপূজা আসন্ন সকলকে আগাম শুভেচ্ছা। আর হ্যাঁ ইম্পর্টেন্ট কথা, তোমাদের বাড়ির আশেপাশে যদি কাশবন বা দুই একটা কাশফুলের গাছও থাকে সেখানে ভুলেও হিসু করবে না, নোংরা আবর্জনা কিচ্ছু ফেলবে না, কারণ এখন যখন তখন যে কোনো সময় সেখান থেকে ফেসবুকের জ্যান্ত দুর্গারা বেরিয়ে আসতে পারে। দুর্গামা মাঝে মধ্যে নিজেই কনফিউজ হয়ে যায় যে আমার তো 10টা হাত কিন্তু মনুষ্য সমাজ 10টা রূপ, 10 × 100টা তার থেকেও বেশি, কি করে আমার রূপ ক্রিয়েট করে, মানে এক্সপেরিমেন্টাল ক্রিয়েটিভিটি যখন চন্দ্রযানের থেকেও বেশি উচ্চতায় পৌঁছায় তখন কিছু দুর্গার এরকম স্যাম্পল সৃষ্টি হয়, ফেসবুক থেকে আমি একা সহ্য করতে পারছি না বন্ধুগণ, তোমরাও সহ্য করো, তোমরা মাথার কিছু চুল ছেড়ো। এই যেমন ধরো প্রজাপতি দুর্গা, বাবা দুর্গা, বিষ্ণু মাতা দুর্গা, ক্যারাটে দুর্গা, ওয়েস্টার্ন দুর্গা, কারেন্ট শক দুর্গা, আনারস দুর্গা, অ্যাংরি বার্ড দুর্গা, বেটা ছেলে দুর্গা, আর 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 না না আর পাচ্ছি না, মানে এই কলিযুগে কোনো না কোনো ভাবে যদি মহিষাসুর বেঁচে থাকতো এরকম দুর্গার বিভিন্ন এক্সপেরিমেন্টাল রূপ দেখে ত্রিশূলটা নিত, একাই নিজের বুকে ঠক করে মারত, মানে একাই মরে যেত, মানে একাই বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়।